যদি লিঙ্কের কোন সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম করা সমস্যা, চাকরি তাই কাজটা ভালো করে দেবে। যদি লিঙ্কের কোন সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম করা সমস্যা, এবার বাংলাদেশিদের ভোটার কার্ড দেবে তৃণমূল। হাবড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের এহেন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এক অনুষ্ঠানে গিয়ে রত্না দেবী দাবি করেন, তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন ভোটার কার্ড বানানোর লিঙ্ক জানেন, প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস। এখানে অনেক মানে জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশী লোক এখানে বসবাস করেন, জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বলবেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম করা সমস্যা, জাকিরদার কাজটা ভালো করে দেবে। তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পরই বিরোধীদের নিশানায় শাসক দল। যদিও তৃণমূল নেতা জাকির হোসেনের সাফাই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, পাশাপাশি তিনি এও বলেন আরো একটু সতর্ক হয়ে কথা বলা উচিত। মমতা ব্যানার্জির উন্নয়ন জোয়ারে ভেসে যাচ্ছেন, তাই জন্য আলফাল বলছেন, এইটা এতভাবে সম্প্রচার করার বিষয় না। একটা স্লিপ অফ টাং একটা হতে পারে, অবশ্যই সাবধানের বাংলাদেশি কথাটা উচ্চারণ না করলে হয়তো বাংলাদেশি বলতে যেটা বলতে চাইছি 1947 সালে পরে যারা এসেছে সেইটাই হয়তো বলতে চাই। আমি এটা এত গুরুত্ব হবে বুঝে উঠতে পারি, কারণ আমাদের ওখানে যারা ছিল তারা তাদের ওখানে 90% 60 সালে পরে আসা, 90% 60 সালের পর। বাংলাদেশি বলতে ওইটা বাংলাদেশি মানে যাদের ভোটার লিস্টে নাম ছিল, নামটা কাটা গেছে, সেই লিঙ্ক আপটা ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।